ইসরায়েলি বাহিনীর গুলিতে আবারও প্রাণ গেল সংবাদকর্মীর। গেল বুধবার জেনিন শহরে ইসরায়েলি সেনাদের অভিযান চলাকালে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার জ্যেষ্ঠ সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহত হন। শিরিন হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিশ্ব, নিন্দা জানাচ্ছেন গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিশ্ব নেতারাও। এর আগেও বিভিন্ন সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে অসংখ্য সাংবাদিক ও গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, সংবাদকর্মীরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দমন পীড়নের যে চিত্র তুলে ধরছেন তা বন্ধ করতে গণমাধ্যম কর্মীদের হত্যায় মেতে উঠেছে ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি শিরিন আকলেহ সহ গণমাধ্যম কর্মীদের ওপর ইসরায়েলি সেনাদের হত্যাযজ্ঞ নিয়েই এবারের দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ায় ফিলিস্তিনি অধ্যুষিত এলাকা জেনিনে অভিযান জোরদার করেছে ইসরায়েল। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে অসংখ্য ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। বুধবার সেরকম অভিযানের সময় সংবাদ সংগ্রহে যান শিরিন আকলেহ। এ সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন তিনি। আল জাজিরার দাবি, শিরিন আকলেহকে ঠান্ডা মাথায় খুন করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের কাছে এক নির্ভরতার প্রতীক ছিলেন শিরিন আকলেহ। ১৯৭১ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই সাংবাদিক। সাংবাদিকতা শুরুর আগে পড়াশোনা করেন আর্কিটেকচার নিয়ে। জর্ডানের ইয়ারমুক ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষে ফিলিস্তিনে ফিরে এসে কাজ শুরু করেন গণমাধ্যমে। আল জাজিরা চালু হওয়ার পর ১৯৯৭ সালে তিনি যোগদান করেন। প্রায় ২৬ বছর অসীম সাহসিকতার সঙ্গে সংবাদ মাধ্যমটিতে কাজ করেন শিরিন। ২০০০ সালে শুরু হওয়া দ্বিতীয় ইন্তেফাদা আন্দোলনের সময় পশ্চিম তীরের প্রধান শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর বড় আকারের আক্রমণের সংবাদ প্রকাশের জন্য অনেকেই আজও স্মরণ করেন শিরিনকে। খুব অল্প সময়ে ফিলিস্তিনিদের কাছে আস্থার প্রতীক হয়ে ওঠেন শিরিন আকলেহ। তারা বলছেন, শিরিন আবু আকলের হত্যাকাণ্ড প্রত্যেক ফিলিস্তিনের মুখে চপেটাঘাতের মতো। তিনি ছিলেন মিডিয়া আইকন বা মডেল। আল জাজিরাকে খালাফ বলেন, তিনি প্রত্যেক ফিলিস্তিনের ঘরে ছিলেন, তিনি প্রত্যেক ফিলিস্তিনির কষ্টের কথা জানতেন, তিনি সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর ছিলেন, আর সে কারণেই ঠান্ডা মাথায় খুন করা হয়েছে তাকে। ৫১ বছর বয়সী আল জাজিরার জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে ফিলিস্তিন ও আরব বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। পশ্চিম তীরে নিহতের একদিন পর বৃহস্পতিবার জন্মভূমি রামাল্লায় আনা হয় তার লাশ। এদিন দুপুরে ফিলিস্তিন রাষ্ট্রপতি ভবনের সামনে জানানো হয় শেষ শ্রদ্ধা। এতে অংশ নেন হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক। শ্রদ্ধা জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও। শিরিন হত্যাকাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানানো হয়েছে। ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। শিরিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে চীন, ইরান, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিস্তিনের দাবি, ইসরায়েলি বাহিনীর গুলিতেই নিহত হয়েছেন শিরিন। অন্যদিকে ইসরায়েলের দাবি, আল জাজিরার এই সাংবাদিক নিহত হয়েছেন ফিলিস্তিনিদের ছোড়া গুলিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, শিরিন সম্ভবত ফিলিস্তিনিদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান। জেনিনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাদের চলছে ব্যাপক সংঘর্ষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সহিংসতা বেড়ে যাওয়ায় সম্প্রতি ইসরায়েলি বাহিনী জেনিনে অভিযান জোরদার করেছে। শিরিন হত্যার পেছনে সম্পূর্ণভাবে ইসরায়েলকে দায়ী করে ঘটনা তদন্তে ইসরায়েলের সঙ্গে যৌথ তদন্তের প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। এই হত্যার বিচার চাইতে ফিলিস্তিনি কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসির দ্বারস্থ হবেন বলে জানান
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে 1972 সাল থেকে এখন পর্যন্ত অসংখ্য সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। 2000 সালে দ্বিতীয় ইন্তেফাদা শুরুর পর এ সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে বলে দাবি করে ওয়াফা। 2002 সালে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলার সময় থেকে ফিলিস্তিনি সাংবাদিকরা লক্ষ্যবস্তুতে পরিণত হতে থাকেন। 2014 সালে গাজা উপত্যকায় যুদ্ধের সময় অন্তত 17 ফিলিস্তিনি সাংবাদিককে ইসরায়েল হত্যা করে বলে দাবি করা হয়। তবে ফিলিস্তিনি সাংবাদিকদের সিন্ডিকেটের তথ্য অনুযায়ী এ সংখ্যা আরও বেশি। 2002 সালে ইন্তেফাদা শুরুর পর থেকে 45 জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে। তবে ফিলিস্তিনের সাংবাদিক সমিতি বলছে এ সংখ্যা আরও বেশি, অন্তত 55 জন সাংবাদিক নিহত হয়েছেন। 2000 সালের 28 অক্টোবর ওয়াফা সংবাদ সংস্থায় কর্মরত 32 বছর বয়সী এক সাংবাদিক বেথেলহামের কাছাকাছি ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন। 2001 সালের 31 জুলাই আসকার শরণার্থী ক্যাম্প নাবলুসে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আরেক প্রতিবেদক। একই বছর জুলাইয়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন চিত্র সাংবাদিক 27 বছর বয়সী মোহাম্মদ আব্দুল করিম আল বিশাভি। 2002 সালে নিহত হন মোট 6 সাংবাদিক। আহমেদ নুমান, ইতালির প্রখ্যাত সাংবাদিক রাফায়েল সিরিয়েলো, 35 বছর বয়সী জামি আবদুল্লাহ, আমজাদ বাহজাদ, ইমদাদ আবু জাহরা এবং ইসাম আজমা তিল্লাই। 2003 সালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নাবলুসে ইসরায়েলের হামলায় নিহত হন ফিলিস্তিন টিভি ও এপিটিএন মিডিয়া নেটওয়ার্কের ক্যামেরাম্যান নাজিহ দারওয়াজে। একই বছর ফিলিস্তিনের রাফা শহরে তথ্যচিত্র তৈরি করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন এমি অ্যাওয়ার্ড উইনার প্রযোজক পরিচালক 34 বছর বয়সী জেমস হেনরি ডমিনিক মিলার। 2004 সালে নাবলুসে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত হন রেডিওতে কর্মরত 21 বছর বয়সী মোহাম্মদ আবু হালিমা। 2008 সালে গাজা উপত্যকায় একটি গাড়িতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন কুদস রেডিওর ফটোগ্রাফার হাসান জিহাদ। একই বছর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলের ট্যাঙ্ক থেকে ছোড়া শেলে প্রাণ হারান বার্তা সংস্থা রয়টার্সের ক্যামেরাম্যান ফাদেল সানা। 2009 সালে বিভিন্ন সময়ে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 গণমাধ্যম কর্মী নিহত হন। 2010 সালে ইসরায়েলি কমান্ডারদের হাতে নিহত হন এক তুর্কি সাংবাদিক। 2012 সালে নিহত হন আরও 3 গণমাধ্যম কর্মী। 2014 সালের জুলাই এবং আগস্টে ফিলিস্তিনের গাজা উপত্যকায় 51 দিনব্যাপী ইসরায়েলের সামরিক অভিযানে মিডিয়া এবং সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত 17 সাংবাদিক নিহত হন। 2018 সালে ইসরায়েলি বাহিনীর গুলিতে মারা যান আরেক চিত্র সাংবাদিক। বিশ্লেষকরা বলছেন, নিরীহ ফিলিস্তিনিদের আর্তনাদ বিশ্ববাসীর কাছে যাতে পৌঁছাতে না পারে তা নিশ্চিত করতে সাংবাদিক হত্যার কৌশল বেছে নিয়েছে তেল আবিব প্রশাসন। আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হত্যাযজ্ঞে মেতে উঠেছে ইসরায়েল। এ অবস্থায় বিশ্বে গণমাধ্যম কর্মীদের সুরক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন গণমাধ্যমের নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা।